আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। জান দেব কিন্তু ভূমি দেব না, বললেন আওয়ামী লীগ নেতা হুইপ স্বপন। পিস্তল হাতে নেওয়ার অন্য উদ্দেশ্য পায়নি পুলিশ, এখন আবারও বিএনপিকে গুলি করে মারার হুমকি বাঁশখালী সংসদ সদস্য এমপি মোস্তাফিজুর রহমানের। জানিয়ে দিব নেত্রকোণায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, হামলা ও যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ। সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মানুষ, বললেন রুহুল কবির রিজভী। আরও থাকবে খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রুদ্ধদ্বার বৈঠক। এবং সর্বশেষ জানিয়ে দিব ঈদের দিনে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জান দেব কিন্তু ভূমি দেব না, বললেন হুইপ স্বপন। জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মোহাম্মদ স্বপন বলেছেন, জান দেব কিন্তু ভূমি দেব না, জান দেব কিন্তু জলসীমা দেব না, জান দেব কিন্তু সার্বভৌমত্ব বিক্রি করব না, জান দেব কিন্তু শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, জান দেব কিন্তু জাতির পিতার আত্মার সঙ্গে বেইমানি করব না। গতকাল চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, পৃথিবীর যে কোনো দেশে অন্য দেশের এক প্লাটুন সৈন্যর উপস্থিতি সে দেশের সার্বভৌমত্বে নিরঙ্কুশ করতে প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যতই বড় বন্ধু হোক, এক দেশের সৈন্য অন্য দেশে একবার ঘাঁটি করলে তাদের সহজে ফেরত পাঠানো যায় না। তিনি বলেছেন, কেবলমাত্র আমাদের জাতির পিতার তার বহুমাত্রিক রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতাকারী প্রেক্ষিত বন্ধু ভারতের মিত্র বাহিনী মাত্র 3 মাসের মধ্যে নিজ দেশে সসম্মানে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেন, জাতির পিতার কন্যা মাটি ও মানুষের সঙ্গে বেইমানি করতে শেখেন। পিস্তল হাতে নেওয়ার অন্য উদ্দেশ্য পায়নি পুলিশ, এখন আবার হুমকি বাঁশখালী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রকাশ্যে পিস্তল হাতে মিছিল করে আলোচনায় আসা বাঁশখালী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীবার গুলি করে মারার হুমকি দিয়েছেন। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এর আগে পিস্তল হাতে মিছিল করা বিষয়টি তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ বলছে, অন্য কোনো উদ্দেশ্যে পিস্তল হাতে নেননি সংসদ সদস্য, অস্ত্রটি তার লাইসেন্স করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে গত 22 মে বাঁশখালী সদরে আওয়ামী লীগের মিছিলে তিনি প্রকাশ্যে অস্ত্রটি প্রদর্শন করেছিলেন। 1 মাসের মাথায় এবার গুলি করার হুমকি দিলেন। হুমকি দিয়ে দেওয়া সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের এই বক্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে তিনি প্রথম আলোর সমালোচনা করেছেন নতুন করে প্রকাশ্যে গুলি করে মারার বক্তব্যের বিষয়ে। মোস্তাফিজুর রহমানকে গতকাল রাত 8টায় ফোন করা হয়েছে, তিনি ফোন রিসিভ করেননি, কেটে দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী 2014 ও 2018 সালে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার দেওয়া বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি করি, আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। সেদিন প্রকাশ্যে সবাই বিএনপির এক নেতা বলছেন প্রধানমন্ত্রীকে নাকি কবরস্থানে পাঠাবে। তার প্রতিবাদে সেদিন আমরা ওই অফিস থেকে একটি মিছিল বের করেছিলাম। মিছিলে একটি মাত্র কারণ ছিল, যারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়েছে তাকে এবং তার দোষদের প্রতিহত করা। মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেছেন, আমার পিস্তল অবৈধ নয়, আমার পিস্তল লাইসেন্স করা। আমরা বিশ্বাস করি বিশ্ব মানবতার মা জনপ্রিয় শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে, না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে। সুতরাং আমার মতো লোক এমপি না হলেও কিছু আসে যায় না, জনপ্রিয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। সেজন্য যারা তাকে মারার হুমকি দিয়েছে তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি। তাদের আবার স্মরণ করে দিতে চাই, এটা 1975 সাল নয়, এটা 2023 সাল। নেত্রী উপর যদি কোনো হামলা হয় তাদের রেহাই দেব না। মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর যদি কিছু হয় তাহলে তাদের আমরা জীবিত কাউকে ফেরত দেব না। নেত্রকোণায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ। নেত্রকোণার কলকামান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশকান্তি বিশ্বাসকে মারধর করা হয়েছে। রবিবার রাতে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও তার ভাই গোলাম মোলার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলকামান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেছেন, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়েছে, অপর ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত গোলাম হোসেন ও তার ভাই গোলাম মোলার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ধরেননি। পুলিশ প্রত্যক্ষদর্শী উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যায় পলাশকান্তি বিশ্বাস ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে বসেছিলেন। হঠাৎ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও তার ভাই গোলাম মোলার নেতৃত্বে 30 থেকে 35 জন কার্যালয়ে ঢুকে পলাশ বিশ্বাসের উপর হামলা চালিয়েছেন। ঘটনাস্থলের কাছেই কমলগঞ্জ থানা, সেখান থেকে পুলিশ এলে হামলাকারীরা দৌড়ে
করে পালিয়ে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। স্থানীয় লোকজন পুলিশ পলাশ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেছেন, পলাশ বিশ্বাসের সঙ্গে শ্রমিক নেতা গোলাম হোসেনের বিরোধ চলছিল, কিন্তু তিনি এভাবে দলীয় কার্যালয়ে এসে হামলা চালাতে পারেন না। সবকিছুর সঙ্গে আপোষ করলেও বঙ্গবন্ধুকে কেউ অসম্মান করলে তাদের সঙ্গে আপোষ করবেন না। কলম কামান্দা আওয়ামী লীগ। চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার সহ শাস্তির আওতায় আনতে হবে। সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে, বললেন রুহুল কবির রিজভী। সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন সেন্ট মার্টিন দিলে নাকি তিনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু সেন্ট মার্টিন দেওয়ার কথা কে বলেছে, কে চাচ্ছে? একটি দেশ তো বলেছে যে আমরা আমাদের বংশের কোনো ভূখণ্ড চাইনি, তাহলে প্রধানমন্ত্রী কেন সেটা বললেন? যদি ভূখণ্ড দেওয়ার ইতিহাস থাকে সেটা আওয়ামী লীগেরই আছে, কারণ তো বেরোবাড়ি দিয়ে দিয়েছে, তারা ক্ষমতার জন্য এগুলো করেছে। দেশবাসীকে বলে যে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র প্রধানমন্ত্রী করেছেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকারের সাথে ষড়যন্ত্র করছেন। তার বিরুদ্ধে আজ সব মানুষ রাস্তায় নেমেছে, তারা চায় সরকারের পতন। ইতিমধ্যে তরুণের সমাবেশে গণমিছিল পদযাত্রা শুরু হয়েছে, এসব দেখি সরকারের রাজসিংহাসন টলমল করছে। আসলে সরকারের চূড়ান্ত বিদায়ের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন বিএনপি মহাসচিব এই সাক্ষাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। চার দিন ধরে শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা শেষে 17 জন হাসপাতাল থেকে গুলশানে ভাড়া বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলা দণ্ডিত হয়ে 2018 সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 2020 সালে 25 মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দিয়েছে সরকার। এরপর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ 6 মাস করে বাড়ানো হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঈদের দিন জিয়ার কবর জিয়ারত করবেন বিএনপি নেতারা। পবিত্র ঈদুল আজহার দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতারা। বিএনপি চেয়ারপারসন প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। দিদার বলেছেন, পবিত্র ঈদুল আজহার দিনে বেলা 11টায় দলটির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। আগামী 29 জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। শেখ হাসিনার কাছে ভারতকে দেওয়ার মতো আর কিছু নেই, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতকে দেওয়ার মতো আর কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর বলেছেন আমরা মানুষের কাছে কিছু চাইনি, আর প্রধানমন্ত্রী বলেছেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকা যাবে। আবার কিছুদিন আগে বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এখন আর দেওয়ার মতো কিছু নেই। এখন প্রধানমন্ত্রীর কাছে ভারতকে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কিছু নেই। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সময় এসব কথা বলেছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ দলের নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, আপনারা বলেছেন এই মুহূর্তে দরকার জনগণের সরকার, কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন আমার জীবনের জন্য দরকার বর্তমান সরকার, এখন আর কোনো পথ নেই। প্রধানমন্ত্রী যে পদত্যাগ করবেন ক্ষমতা কার কাছে দিবেন ওই লোক খুঁজে পাচ্ছেন না।